প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের জলতড়িৎ অধ্যায়ের চতুর্থ ক্লাস শুরু করছি। এই ক্লাসে আমরা পড়ব রোধের সমবায় কী, তুল্যরোধ কী, তুল্যরোধ কীভাবে নির্ণয় করা হয়, রোধের সমবায় কেন করা হয়, এবং বাড়িতে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলো আমরা ব্যবহার করি কিংবা ল্যাবে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলো ব্যবহার করি সেই যন্ত্রগুলো কোন ধরনের সমবায় যুক্ত করা হয় এবং কেন করা হয়। চলো এখন আমরা শুরু করি। প্রথমে আমরা পড়ব রোধের সমবায় কী। কোনো বর্তনীতে যদি একাধিক রোধ যুক্ত থাকে তখন সেই ব্যবস্থাকে বা সেই সিস্টেমকে বলে রোধের সমবায়। কি বললাম? কোনো বর্তনীতে যদি একের বেশি রোধ যুক্ত থাকে তখন সেই সিস্টেমকে বা সেই বর্তনীকে বা সেই সংস্থাকে বলবো রোধের সমবায়। এখন এই যে রোধ বলছি, রোধগুলো কী? রোধ হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা দেওয়া ধর্ম। এখন প্রশ্ন হলো, রোধের সমবায় কিংবা একটা বর্তনীতে একাধিক রোধ কেন আমরা যুক্ত করব? এর উত্তর হলো, আমরা যে বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রগুলো ব্যবহার করি সেই বৈদ্যুতিক যন্ত্রগুলোর তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা দেওয়ার ক্ষমতা আছে বা ধর্ম আছে। তাহলে এই বৈদ্যুতিক যন্ত্রগুলো হচ্ছে এক একটা রোধ। এখন এই বৈদ্যুতিক যন্ত্রগুলো আমরা বর্তনীতে বিভিন্নভাবে যুক্ত করতে পারি, অর্থাৎ রোধের সমবায়ে যে রোধগুলো বলছি আমরা সেই রোধগুলো হচ্ছে প্রকৃতপক্ষে এই সমস্ত বৈদ্যুতিক যন্ত্র। কোন বৈদ্যুতিক যন্ত্রগুলো? যেমন টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটার, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি। এখন এই রোধগুলো বা এই যন্ত্রগুলোকে আমরা বর্তনীতে কতভাবে যুক্ত করতে পারি প্রথমে আমরা সেটাই দেখে নিই। তাহলে দেখো, এটা একটা বর্তনী, এটা আরেকটা বর্তনী, আর এখানে এগুলো হচ্ছে রোধ। এই রোধগুলো আমরা নামকরণ করি, একটা হচ্ছে R1, R2, R3। এখানেও একই রকম নামকরণ করি, R1, R2, R3। এখানে দেখো তিনটে রোধ, R1, R2 এবং R3, এদেরকে দুটোভাবে সাজানো যায় বা বর্তনীতে এদেরকে দুটোভাবে যুক্ত করা যায়। একটা দেখো যে R1 রোধের শেষ প্রান্তের সাথে R2 রোধের প্রথম প্রান্ত, আবার R2 রোধের শেষ প্রান্তের সাথে R3 রোধের প্রথম প্রান্ত যুক্ত করে এক ধরনের সমবায় তৈরি করা হয়েছে। আরেকটা দেখো যে R1, R2, R3 এই তিনটে রোধের একটা প্রান্ত বর্তনীর একটা বিন্দুতে এবং এদের অপর প্রান্তগুলি বর্তনীর আরেকটি বিন্দুতে যুক্ত করা হয়েছে। তাহলে এই দুইভাবে বর্তনীতে একাধিক রোধ যুক্ত করা যেতে পারে। প্রথম ক্ষেত্রে যেটা বললাম, যেখানে একটা রোধের শেষ প্রান্তের সাথে আরেকটা রোধের প্রথম প্রান্ত যুক্ত হয়েছে, এই যে রোধের সমবায় একে বলে রোধের শ্রেণী সমবায়। কি বললাম? রোধের শ্রেণী সমবায়। আর এই বর্তনী দেখো যে একাধিক রোধের একটা প্রান্ত বর্তনীর একটা বিন্দুতে এবং অপর প্রান্তগুলো বর্তনীর আরেকটা বিন্দুতে যুক্ত হয়েছে। এই ধরনের যে রোধের সমবায় হয় সেটাকে বলছে রোধের সমান্তরাল সমবায়। এই যে দুই ধরনের সমবায় দেখিয়েছি, এই দুই ধরনের সমবায়ের ক্ষেত্রে মূলত পার্থক্য কি হয়? প্রথম দেখো, রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি রোধ ভিন্ন ভিন্ন বিভব পার্থক্যে যুক্ত হয়, যেখানে রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি রোধ একই বিভব পার্থক্যে যুক্ত হয়। কেন এমনটা হয়? এখানে দেখো যে R1 রোধটি পরিবাহীর A বিন্দু এবং B বিন্দুতে যুক্ত, R2 রোধটি পরিবাহীর B বিন্দু এবং C বিন্দুতে যুক্ত, R3 রোধটি পরিবাহীর C বিন্দু এবং D বিন্দুতে যুক্ত। এখন
পরিবাহীর এ বিন্দুর যদি বিভব আমরা ভি এ ধরি, বি বিন্দুর বিভব যদি আমরা ভি বি ধরি, সি বিন্দুর বিভব ভি সি এবং ডি বিন্দুর বিভব ভি ডি ধরি, তাহলে ভি এ গ্রেটার দেন হবে ভি বি, গ্রেটার দেন হবে ভি সি, গ্রেটার দেন হবে ভি ডি। কারণ বর্তনীতে এ বিন্দু থেকে ডি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাই এ বিন্দু থেকে ডি বিন্দুর দিকে যত এগিয়ে যাব প্রতিটি বিন্দুর বিভব কমতে থাকবে। ফলে আর ওয়ান যে রোধটি সেই রোধটি দেখো ভি এ মাইনাস ভি বি এই বিভব পার্থক্যে যুক্ত, আর টু রোধটি ভি বি মাইনাস ভি সি এই বিভব পার্থক্যে যুক্ত, এবং আর থ্রি রোধটি ভি সি মাইনাস ভি ডি এই বিভব পার্থক্যে যুক্ত। ফলে প্রতিটি রোধের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বিভব পার্থক্য আছে। কিন্তু এখানে দেখো যে আর ওয়ান আর টু আর থ্রি এই রোধগুলি বর্তনীর এ বিন্দু এবং বি বিন্দুতে যুক্ত। এখন এ বিন্দুর বিভব যদি আমরা ভি এ ধরে নিই, বি বিন্দুর বিভব যদি ভি বি ধরে নিই, তাহলে এই তিনটে যে রোধ তারা দেখো ভি এ মাইনাস ভি বি এই বিভব পার্থক্যে যুক্ত। অর্থাৎ তিনটে রোধ একই বিভব পার্থক্যে যুক্ত আছে, যেখানে কিনা রোধের শ্রেণী সময়ের ক্ষেত্রে তিনটে রোধ ভিন্ন ভিন্ন বিভব পার্থক্যে যুক্ত আছে। এবার পরিবাহীর প্রবাহমাত্রা দিয়ে দেখো, পরিবাহীর প্রবাহমাত্রা যদি আমরা আই ধরে নিই, তাহলে এই প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে আই প্রবাহমাত্রা যাচ্ছে। এক্ষেত্রে প্রবাহমাত্রা যদি আমরা আই ধরে নিই, তাহলে প্রবাহমাত্রা কিন্তু এই তিনটে রোধের মধ্যে আই যাচ্ছে না, তিনটে রোধের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনটে রোধের মধ্যে ভিন্ন ভিন্ন মানের প্রবাহমাত্রা যাচ্ছে যদি তিনটে রোধ আলাদা হয় বা তিনটে রোধ সমান না হয়। এখন ধরে নিচ্ছি আর ওয়ান রোধের মধ্যে দিয়ে আই ওয়ান প্রবাহমাত্রা যাচ্ছে, আর টু রোধের মধ্যে দিয়ে আই টু প্রবাহমাত্রা যাচ্ছে, এবং আর থ্রি রোধের মধ্যে আই থ্রি প্রবাহমাত্রা যাচ্ছে। তাহলে আই অর্থাৎ বর্তনীর মোট প্রবাহমাত্রা সেটা হবে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। অর্থাৎ তিনটে রোধের মধ্যে দিয়ে যে ভিন্ন ভিন্ন প্রবাহমাত্রা যাচ্ছে তাদের যোগফল হচ্ছে পরিবাহীর বা বর্তনীর মোট প্রবাহমাত্রা। তাহলে বিভবের দিক দিয়ে পার্থক্য আছে এবং পরিবাহীর প্রবাহমাত্রা দিয়েও পার্থক্য আছে। রোধের শ্রেণী সময়ের ক্ষেত্রে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে একই প্রবাহমাত্রা যায়, কিন্তু রোধের সমান্তরাল সময়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রোধের মধ্যে ভিন্ন ভিন্ন প্রবাহমাত্রা হয়। এখন আমরা পড়ব তুল্য রোধ। দেখো রোধের শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে আমরা তিনটে করে রোধ যুক্ত করেছি। সেই রোধগুলো হচ্ছে একটা আর ওয়ান, একটা হচ্ছে আর টু, আর একটা আর থ্রি। এখন রোধের এই শ্রেণী সমবায়ে যে তিনটে রোধ যুক্ত করেছি, সেই তিনটে রোধের পরিবর্তে আমরা এমন একটা রোধ ব্যবহার করব যাতে কিনা এই বর্তনীর প্রবাহমাত্রা এবং বিভব পার্থক্য বা বিভব প্রভেদ অক্ষুণ্ণ থাকে। তাহলে ওই রোধটিকে বলবো এই তিনটে রোধের তুল্য রোধ। কী বললাম, রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিংবা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই যে তিনটে করে রোধ ব্যবহার করেছি, তিনটে করে রোধ ব্যবহার না করে একটাই রোধ ব্যবহার করব, যে রোধটা ব্যবহার করলে এই বর্তনীর প্রবাহমাত্রা এবং পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ অক্ষুণ্ণ থাকবে। তাহলে ওই একক রোধকে বলবো এই তিনটে রোধের তুল্য রোধ। এখন রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা যদি তুল্য রোধটা আর ধরে নিই, অর্থাৎ যে একক রোধটা ব্যবহার করলে এখানে বর্তনীর প্রবাহমাত্রা আই থাকবে এবং এ বিন্দু এবং ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য অক্ষুণ্ণ থাকবে, অর্থাৎ ভি এ মাইনাস ভি ডি থাকবে, সেই একক রোধটাকে আমরা আর ধরে নিচ্ছি। এখন এই একক রোধের সাথে বা এই তুল্য রোধের সাথে বর্তনীতে যুক্ত এই রোধগুলোর সম্পর্ক কী, এটা গণনার সাহায্যে নির্ণয় করা যায়। ক্যাপিটাল আর সমান হবে স্মল আর ওয়ান স্মল আর টু প্লাস স্মল আর থ্রি। অর্থাৎ রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হবে ওই সমবায়ে যুক্ত রোধগুলির সমষ্টির সমান। এখানে যদি তিনটের পরিবর্তে চারটে, পাঁচটা কিংবা যদি আরও বেশি সংখ্যক রোধ যুক্ত থাকতো তাহলে এখানে সেগুলোও যোগ হয়ে যেত। রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এখানে যদি তুল্য রোধ আর ড্যাশ ধরে নিই, তাহলে এই আর ড্যাশের সাথে এই তিনটে রোধ অর্থাৎ আর ওয়ান আর টু আর থ্রি এদের সম্পর্ক কী, ওয়ান বাই আর ড্যাশ
সেটা সমান হবে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে আবার বলছি যে রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি তুল্য রোধকে আমরা আর ড্যাশ ধরে নিই, তাহলে এই আর ড্যাশের সাথে r1 r2 r3 এদের কি সম্পর্ক? তার সম্পর্ক হচ্ছে 1/r' সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে বলে রাখি, এই সমীকরণ ব্যবহার করে যখন তোমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করবে, তখন অবশ্যই করে আর ড্যাশের মান বের করবে, কারণ এখানে আমরা আর ড্যাশকে তুল্য রোধ ধরেছি, 1/r' নয়। তাহলে এই সমীকরণ ব্যবহার করে প্রথমে আমাদের 1/r' এর মান বের হবে, সেখান থেকে আর ড্যাশ অর্থাৎ তার রেসিপ্রোকাল বা অনন্যকের মানটা বের করতে হবে। এটা আরও পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে যখন একটি গাণিতিক সমস্যার সমাধান করব। চলো এখন আমরা রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় সংক্রান্ত একটি গাণিতিক সমস্যার সমাধান করি। 3 ওহম, 4 ওহম ও 6 ওহম রোধকে শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তাহলে গাণিতিক সমস্যাটা হচ্ছে 3 ওহম তাহলে গাণিতিক সমস্যাটি আর একবার বলছি, 3 ওহম, 4 ওহম ও 6 ওহম রোধকে একবার শ্রেণী সমবায়ে এবং আর একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে দেওয়া আছে r1 সমান হচ্ছে 3 ওহম, r2 সেটা হচ্ছে 4 ওহম এবং r3 সেটা হচ্ছে 6 ওহম। এখন এই তিনটে রোধকে আমরা একবার শ্রেণী সমবায়ে যুক্ত করব, তার ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? আবার তিনটে রোধকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তার ক্ষেত্রে তুল্য রোধ কত হবে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কত হবে নির্ণয় করব। আমরা শ্রেণী সমবায়ের তুল্য রোধ ধরে নিচ্ছি আর। তাহলে এই আর এর সাথে সংযুক্ত রোধগুলো সম্পর্ক হচ্ছে r1 প্লাস r2 প্লাস r3। এখন r1 এর জায়গাতে 3 ওহম, r2 জায়গাতে 4 ওহম এবং r3 জায়গাতে 6 ওহম বসিয়ে দেবো। তাহলে 3 ওহম প্লাস 4 ওহম প্লাস 6 ওহম, ওহমটাকে কমন নিয়ে নিলাম, 4 × 3 = 7 আর 6 = 13, 13 ওহম। তাহলে দেখো 3 ওহম, 4 ওহম ও 6 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে 13 ওহম। এবার এই তিনটে রোধকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তুল্য রোধ কত হবে? এখন সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যদি আমরা আর ড্যাশ ধরে নিই, তাহলে 1/r' সমান জানি 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে এখানে r1 এর জায়গাতে 3 ওহম, r2 জায়গাতে 4 ওহম এবং r3 জায়গাতে 6 ওহম বসিয়ে দেবো। তাহলে 1/3 প্লাস 1/4 প্লাস 1/6, 1/r' সমান হবে, লসাগু হচ্ছে 12, তাহলে 4 + 3 প্লাস এখানে আসবে 2, তাহলে 4 × 3 = 7, 9 × 12। এটা কাটাকাটি করলে কত হবে? 3 দিয়ে উপর নিচে কেটে দাও, তাহলে 3 × 4। তুল্য রোধকে আমরা ধরেছি আর ড্যাশ, এখানে আছে 1/r', তাহলে আমাদের আর ড্যাশ বের করতে হবে। আর ড্যাশ সমান হবে 4/3, 1/r' সমান হচ্ছে 3/4, তাহলে আর ড্যাশ হবে 4/3। এটাকে উল্টে দাও বা এর অনন্যক নিয়ে নাও, তাহলে এরও অনন্যক হবে, এটা একক হবে ওহম। তাহলে সমান্তরাল সমবায়ে তিনটে রোধ যুক্ত করলে তাদের তুল্য রোধ হবে 4/3 ওহম।
এবার আমরা এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যুক্ত হওয়া রোধগুলোর তুল্য রোধের একটি বৈশিষ্ট্য দেখে নিই। দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হয়েছে 13 ওহম, যেটা কি না সংযুক্ত রোধ 3 ওহম, 4 ওহম এবং 6 ওহম এদের থেকে বড়। কী হল, শ্রেণী সমবায়ে যে তুল্য রোধ আমরা নির্ণয় করেছি সেই রোধটি সংযুক্ত রোধগুলোর থেকে বড়। কিন্তু সমান্তরাল সমবায়ে দেখো তুল্য রোধ সেটা 4/3, যেটা কি না সংযুক্ত রোধ 3-এর থেকে ছোট, 4-এর থেকে ছোট এবং 6-এর থেকেও ছোট। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ সংযুক্ত রোধগুলোর থেকে কম হয়। চলো রোধের সমবায় সংক্রান্ত আরেকটি সমস্যার সমাধান করি। এই বর্তনীতে দেখো তিনটে রোধ যুক্ত আছে, একটা 2 ওহম, একটা 3 ওহম, একটা 4 ওহম। এই রোধগুলোর তুল্য রোধ কত হবে বা বর্তনীর তুল্য রোধ কত হবে নির্ণয় করতে হবে। এখানে দেখো তিনটে রোধ, তার মধ্যে দুটো হচ্ছে সমান্তরাল সমবায় আছে এবং একটি ওদের সাথে শ্রেণী সমবায় আছে। তাহলে দুইভাবে আমাদের তুল্য রোধ নির্ণয় করতে হবে। প্রথমে সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলোর তুল্য রোধ নির্ণয় করতে হবে। সেই তুল্য রোধের সাথে 2 ওহমের রোধ শ্রেণী সমবায়ে আছে, তার ক্ষেত্রেও তুল্য রোধ নির্ণয় করতে হবে। প্রথমে সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলোর তুল্য রোধ আমরা নির্ণয় করব। 3 ওহম ও 4 ওহম রোধের তুল্য রোধ, সেটাকে আমরা হচ্ছে 8-, তাহলে 1/8- সমান হবে 1/3 + 1/4, এটা যোগ করো প্লাস হবে হচ্ছে 12, 4 + 3, তাহলে কত হবে 7/12। তাহলে 8-এর মান হচ্ছে 12/7। আবার বলছি 3 ওহম এবং 4 ওহম রোধ দুটো সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আমরা 8-, ধরেছি। তাহলে 1/8- মানে 1/3 + 1/4, এবার এটা যোগ করে হচ্ছে 7/12, তাহলে 8-এর মান হচ্ছে 12/7। অর্থাৎ এখানে যদি এই দুটো রোধের পরিবর্তে একটা 12/7 ওহম রোধ যুক্ত করা হয় তাহলে পরিবাহীর প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য অক্ষুণ্ণ থাকবে। এখন এই 12/7 ওহম রোধটি 2 ওহম রোধের সাথে শ্রেণী সমবায় আছে, তাহলে বর্তনীর যদি তুল্য রোধ নির্ণয় করতে হয় 2 ওহমের সাথে এই 12/7 ওহম এর শ্রেণী সমবায় থাকার জন্য কতটা তুল্য রোধ হবে সেটা নির্ণয় করতে হবে। 2 ওহম ও 12/7 ওহম রোধের তুল্য রোধ, এখন শ্রেণী সমবায়ে যুক্ত এই রোধ দুটোর তুল্য রোধ যদি আমরা আর ধরে নিই তাহলে আর সমান হবে R1 অর্থাৎ 2 ওহম প্লাস R2 অর্থাৎ 12/7 ওহম, যোগ করো লসাগু 7, এখানে 14/12 ওহম, 26/7 ওহম, অর্থাৎ বর্তনীর তুল্য রোধ হবে 26/7 ওহম। তাহলে এই তিনটে রোধ অর্থাৎ 2 ওহম, 3 ওহম ও 4 ওহম রোধের জন্য বর্তনীর মোট তুল্য রোধ হবে 26/7 ওহম। চলো আরও কয়েকটি সমস্যার আমরা সমাধান করি। 1, বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে যে বৈদ্যুতিক যন্ত্রগুলো যুক্ত করা থাকে অর্থাৎ টিভি, ফ্রিজ, এসি, বৈদ্যুতিক বাল্ব, এগুলো কোন সমবায়ে যুক্ত করা থাকে? সমস্যাটি আবার বলছি, বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রগুলি যেমন টিভি, ফ্রিজ, বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে? এখন এই প্রশ্নের উত্তর হবে সমান্তরাল সমবায়ে।
এবার চলো দেখে নিই উত্তরটা সমান্তরাল সমবায়ে হবে কেন। দেখো, আমরা যে বৈদ্যুতিক যন্ত্রগুলো বাড়িতে ব্যবহার করি, যেমন টিভি, ফ্রিজ, বৈদ্যুতিক বাল্ব, এসি, এই যন্ত্রগুলো প্রত্যেকটি রোধ আলাদা, অর্থাৎ এদের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন প্রবাহমাত্রা যায়। এই যন্ত্রগুলোর মধ্যে একটি নির্দিষ্ট মানের প্রবাহমাত্রা গেলে যন্ত্রগুলো খুব ভালো কাজ করবে। আবার প্রত্যেকটা যন্ত্র একই বিভব পার্থক্যে যুক্ত করতে হয়, তাহলে একই বিভব পার্থক্যে যুক্ত করতে হবে এবং তাদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রবাহমাত্রা যাবে যদি যন্ত্রগুলোকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি। অর্থাৎ এই হচ্ছে আমাদের বর্তনী। এই বর্তনীতে আমাদের যুক্ত করতে হবে ফ্রিজ, টিভি, এসি মেশিন, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি। অর্থাৎ যদি আমরা যন্ত্রগুলোকে এইভাবে যুক্ত করি, তবে এরা একই বিভব পার্থক্যে থাকবে এবং এদের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন প্রবাহমাত্রা যাবে। তাহলে কি বললাম, এই যন্ত্রগুলো এমনভাবে তৈরি করা হয়, এদের মধ্যে একটা নির্দিষ্ট মানের প্রবাহমাত্রা গেলে তবেই তারা ভালো কাজ করবে বা সবচেয়ে ভালো কাজ করবে, এবং এদেরকে একই বিভব পার্থক্যে রাখতে হয় এবং সেটা সম্ভব যদি এদেরকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি। এবার বলো, যদি এই যন্ত্রগুলো আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করতাম তাহলে কী সমস্যা হতো? শ্রেণী সমবায়ে যদি যন্ত্রগুলোকে আমরা যুক্ত করি তাহলে প্রথমে ফ্রিজ দিলাম, তারপর টিভি দিলাম, তারপর এসি মেশিন, তারপর বৈদ্যুতিক বাল্ব। এবার দেখো, যদি আমরা বর্তনীতে ফ্রিজ, টিভি, এসি মেশিন, বাল্ব এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে এরা কিন্তু একই বিভব পার্থক্য পাবে না, অর্থাৎ এদের বিভব পার্থক্য আলাদা হয়ে যাবে এবং এদের প্রত্যেকের মধ্যে একই প্রবাহমাত্রা যাবে, কিন্তু প্রত্যেকটা যন্ত্রের রোধ আলাদা এবং এদের মধ্যে আলাদা প্রবাহমাত্রা যাওয়ার কথা, তবেই যন্ত্রগুলো ভালো কাজ করবে, তাই যন্ত্রগুলোকে এইভাবে যুক্ত করা যাবে না। এছাড়া আরও একটা সমস্যা দেখো, যদি এর মধ্যে কোনো একটি যন্ত্র খারাপ হয়ে যায় তাহলে বাকি যন্ত্রগুলো কিন্তু আর চলবে না। ধরো ফ্রিজটা খারাপ হয়ে গেছে কোনো কারণে, তাহলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, টিভি, এসি মেশিন, বাল্ব এরা কিন্তু তখন কাজ করবে না, অর্থাৎ এগুলো বন্ধ হয়ে যাবে। কিংবা ফ্রিজটা ঠিক আছে, টিভিটা খারাপ হয়ে গেছে, টিভিটা খারাপ হয়ে যাওয়ার কারণে ফ্রিজ বন্ধ হয়ে যাবে, এসি মেশিন, বাল্ব এগুলো সব বন্ধ হয়ে যাবে। তার কারণ কি, টিভি খারাপ হয়ে গেছে মানে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে না, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ না হলে সার্কিটটা কমপ্লিট হবে না, অর্থাৎ বর্তনী পূর্ণ হবে না, ফলে মোটের উপর কোনো রকম তড়িৎ প্রবাহ হবে না, প্রত্যেকটা যন্ত্র তখন অকেজে হয়ে যাবে। এবার যদি বলে বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তারটা কোথায় ব্যবহার করা হবে বা বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কোন সমবায়ে যুক্ত করা হয়, এর উত্তর হবে শ্রেণী সমবায়ে। অর্থাৎ ফিউজ তারকে বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। কেন শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় সেটাও আমরা এবার দেখব। প্রথমে শোনো, ফিউজ তার কেন ব্যবহার করা হয়। ফিউজ তার বর্তনীতে ব্যবহার করা হয় বর্তনীতে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্র আছে সেই যন্ত্রগুলোকে রক্ষা করার জন্য। অর্থাৎ যদি কোনো কারণে বর্তনীতে প্রবাহমাত্রা বেড়ে যায় তাহলে ফিউজ তারটা গলে গিয়ে বর্তনী সংযোগ বিচ্ছিন্ন করে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন করে, ফলে ওই বর্তনীতে যুক্ত যন্ত্রগুলো নষ্ট হয় না। এখন ফিউজ তারকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে কি হবে। ধরো এখানে আমরা ফিউজ ব্যবহার করলাম, তাহলে বর্তনীর প্রবাহমাত্রা বেড়ে যাওয়ার কারণে ফিউজ তারটা গলে যাবে, গিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ করবে। এখানে যদি আমরা ফিউজ ব্যবহার করি তাহলে শুধুমাত্র ফ্রিজকেও বাঁচাবে, বাকি যন্ত্রগুলোকে বাঁচাবে না। তাহলে বাকি যন্ত্রগুলোকে বাঁচাতে গেলে প্রত্যেকের জন্য আলাদা করে ফিউজ তার লাগাতে হবে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করতে চাই। কিন্তু দেখো, যদি আমরা ফিউজকে যদি এরম জায়গাতে ব্যবহার করি, অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে এই তারটা একবার গলে গেলে বা একবার কেটে গেলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কোনো যন্ত্রের মধ্যে দিয়ে আর প্রবাহ যাবে না, ফলে যন্ত্রগুলো নষ্ট হবে না। তাহলে বর্তনীতে আমরা ফিউজ তার যুক্ত করব শ্রেণী সমবায়ে, বর্তনীতে বৈদ্যুতিক যে যন্ত্রগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেগুলো যুক্ত করব সমান্তরাল সমবায়ে।
বর্তনীতে অ্যামমিটার ও ভোল্টমিটার কোন সমবায়ে যুক্ত করা হয়? এর উত্তর হবে, বর্তনীতে অ্যামমিটার যুক্ত করা হয় শ্রেণী সমবায়ে এবং ভোল্টমিটার যুক্ত করা হয় সমান্তরাল সমবায়ে। কেন অ্যামমিটারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় এবং ভোল্টমিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় সেটা জানতে গেলে অ্যামমিটার এবং ভোল্টমিটার দ্বারা কী কাজ করা হয় সেটা আগে জানতে হবে। প্রথমে দেখো, অ্যামমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা, অর্থাৎ বর্তনীতে একক সময়ে কতটা তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা মাপার জন্য ব্যবহার করা হয় অ্যামমিটার। এখন অ্যামমিটার সঠিক পাঠ দেবে যদি এর মধ্য দিয়ে সমস্ত তড়িৎ যায়। আর যদি সমস্ত তড়িৎ অ্যামমিটারের ভিতর দিয়ে যেতে হয় তাহলে অ্যামমিটারকে আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। এই জন্য অ্যামমিটারকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি। এখানে বলে রাখি, একটি ভালো অ্যামমিটার বা আদর্শ অ্যামমিটার এমন হবে যার নিজের কোনো বাধা থাকবে না, অর্থাৎ বর্তনীতে যে প্রবাহ চলছে সেই প্রবাহটা কোনোভাবে ও বিঘ্নিত করবে না, অর্থাৎ অ্যামমিটারের রোধ হবে শূন্য। কিন্তু বাস্তবে অ্যামমিটারের রোধ কখনো শূন্য হয় না, প্রতিটা অ্যামমিটারের একটি নির্দিষ্ট রোধ থাকে। কিন্তু যদি বলা হয় আদর্শ অ্যামমিটার তাহলে তার রোধ হবে শূন্য, অর্থাৎ ওই অ্যামমিটারের নিজস্ব কোনো বাধা দেওয়ার ক্ষমতা নেই। এবার ভোল্টমিটার, ভোল্টমিটার দিয়ে কী কাজ করা হয়? ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য মাপা হয়। ধরো পরিবাহীর এ বিন্দু এবং বি বিন্দু, এই বিন্দু দুটোর মধ্যে বিভব পার্থক্য কত নির্ণয় করতে হবে। এই বিন্দু দুটোর বিভব পার্থক্য নির্ণয় করতে গেলে এখানে ভোল্টমিটার যোগ করতে হবে। এখন যদি তড়িৎ ভোল্টমিটারের ভিতর দিয়ে চলে যায় এই দুটো বিন্দুর বিভব পার্থক্য সঠিকভাবে নির্ণয় করা যাবে না, তাই ভোল্টমিটারটা এমন হওয়া উচিত তার মধ্যে দিয়ে যেন তড়িৎ প্রবাহ না হয়। কিন্তু বাস্তবে এমন কোনো ভোল্টমিটার নেই যে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হবে না। আদর্শ ভোল্টমিটার তার রোধ হবে অসীম, অর্থাৎ ওই ভোল্টমিটারের মধ্যে দিয়ে কোনোভাবে তড়িৎ প্রবাহ হবে না। ভোল্টমিটারটা কীভাবে যুক্ত করেছি? সমান্তরাল সমবায়ে। অ্যামমিটার কীভাবে যুক্ত করেছি? শ্রেণী সমবায়ে। অ্যামমিটারের কাজ কি? তড়িৎ প্রবাহ মাত্রা মাপা। ভোল্টমিটারের কাজ কি? বিভব পার্থক্য মাপা। আদর্শ অ্যামমিটারের রোধ কত? শূন্য। আদর্শ ভোল্টমিটারের রোধ কত? অসীম। এখান থেকে অনেক ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।